সাদাত হোসেন আপনি লিখেছেন, আমার এক বন্ধু ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াবে, বন্ধুদের দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? এ ধরনের প্রশ্নগুলো আসলে অনেক কষ্টের কারণ এবং এ ধরনের প্রশ্নগুলো পেলে বেশ বিরক্ত বোধ করি আমরা, কারণ আমাদের চিন্তাধারা এত লেম হয়ে গেছে যে আমরা নিজেদের নিজের আত্মীয় স্বজন, নিজেদের আশেপাশের লোকজন, প্রতিবেশী, অভাবী, গরিব দুঃখী মানুষের জন্য আমাদের এত আবেগ নেই, এত উচ্ছ্বাস নেই, এত ভালোবাসা নেই যতটা আমরা অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী যাদের মধ্যে ইমান নেই, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে অসঙ্গতি আছে, এই সমস্ত মানুষগুলো তাদের প্রতি আমরা যতটা সিম্প্যাথি, তাদের জন্য ভালোবাসা, তাদের প্রতি ভক্তি আমরা প্রকাশ করছি, আল্লাহ মাফ করুক, এটি আমাদেরকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা ইমানের চেতনা পরিপন্থী। তো যার কারণে এই সমস্ত পাগলামো এবং এ ধরনের উন্মাদনা, এগুলো একজন ইমানদারের মধ্যে ইমানি চেতনার যে ঘাটতি আছে সেটার প্রমাণ বহন করে, ছাড়া আর কিছু নয়। অতএব এ ধরনের প্রতিজ্ঞা করা, এ ধরনের ওয়াদা করাটাই হলো মূর্খতাসুলভ ওয়াদা। অতএব এ ধরনের আয়োজনে অংশগ্রহণ না করা উচিত এবং এগুলোকে অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো ভালো কোনো আয়োজন অন্তত নয়। যে অমুসলিমের ভালোবাসার প্রকাশের জন্য একটা রীতিমতো আনুষ্ঠানিকতার ব্যবস্থা, যেখানে অমুসলিমের প্রতি আপনার এই এত টান, এত ভালোবাসা এবং তার ভক্তি করা বা তার ভক্ত হওয়া, এটাই যেখানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার ও ইসলামের ওয়ালা এবং বালার মূলনীতির খেলাফ এবং এর বিপরীত, সেখানে এটার জন্য আনুষ্ঠানিকতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে। পিতা আপনি এ দাওয়াত অবশ্যই বর্জন করবেন। তাসিম আহমেদ আপনি লিখেছেন, আমার নানু 2020 সালে হজের নিয়ত করেছিলেন কিন্তু করোনার কারণে যেতে পারেননি, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার আর হজ করা সম্ভব না। নানুর বড় ছেলে বেকার এবং অসুস্থ, এখন হজের টাকা কি তিনি ছেলেকে দান করতে পারবেন? দেখুন, আপনার নানুর উপরে যদি হজ ফরজ হয়ে থাকে এবং তিনি ওই বছর হজের জন্য প্ল্যান করেছেন বাট করোনার কারণে যেতে পারেননি, আর এখন হজ করার মতো শারীরিক অবস্থা তারা নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি তার ছেলে বা এরম কেউ কাউকে দিয়ে হজ করাতে পারেন যিনি নিজের হজ আগে করে ফেলেছেন। এখন আপনার নানি তার পক্ষ থেকে ওই আপনার মামাকে কিংবা এরকম কাউকে পাঠিয়ে হজ করাতে পারেন, সেই সুযোগ তার আছে। কিন্তু যদি এমন হয় যে তার উপরে হজ ফরজ ছিল না, এটা নিশ্চয় কি নফল হজ ছিল, হয়তো তিনি কোনোভাবে টাকা জোগাড় করেছেন, করে সে টাকা দিয়ে তিনি হজের চিন্তা বা পরিকল্পনা করেছিলেন, সেটা করতে পারেননি, নফল হজ ছিল, ফরজ ছিল না, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা আবশ্যক নয় যে ওই টাকা দিয়েই কাউকে হজ করাতে হবে। তিনি চাইলে হজ যেহেতু করার ইচ্ছা ছিল করতে পারলেন না, তাহলে এখন এই টাকাটা তিনি তার সন্তানকে দান করতে পারেন, সন্তানদেরকে দান করলে আবার সন্তানদের মতো সমতা বজায় রেখে দান করতে হবে, বা কাউকে সহযোগিতা করতে পারেন, দান করতে পারেন, সেটি ভিন্ন বিষয়।